বাসে ও ট্রেনে ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান এবং রাজধানীর মহাকালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন আমরা প্রথমে যাব সহকর্মী কামরুল হাসানের কাছে কামরুল হাসান জানাবেন ট্রেনে যাত্রীর চাপ কেমন দেখছেন এছাড়াও কোনো ভোগান্তির অভিযোগ আছে কি না তরণী আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক তিন নম্বর প্ল্যাটফর্মে আপনি অবগত আছেন আজ হচ্ছে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে আগাম টিকিট যারা কেটেছেন তারা বাড়ি ফিরছেন এবং আজকে শুক্রবার হওয়াতে সাপ্তাহিক ছুটি সেই সাথে ঈদের ছুটিও শুরু হয়েছে আর যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছে তো সকাল থেকে সকালের চেয়ে এখন একটু যাত্রীদের চাপ বেড়েছে আপনাকে এই পর্যায়ে একটি বিষয় জানিয়ে রাখি আমরা এখানে এসে জানতে পেরেছি এখন পর্যন্ত চারটি ট্রেন যাত্রা দেরি করেছে এর মধ্যে রাজশাহীগামী সিল্ক সিটি দুই ঘন্টা লেটে ছাড়ে এছাড়া জামালপুর কমিউটার ট্রেন যেটি সেটি প্রায় এক ঘন্টা লেটে ছেড়ে গেছে আর চারটা পনেরো মিনিটে সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং চারটা পঁয়তাল্লিশ মিনিটে যমুনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এই দুটো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি আর টিকেটের বিষয়ে যদি একটু জানাতে চাই আপনাকে যে ট্রেনের মোট সাধারণ শ্রেণীর আসনের পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে স্টেশন থেকে তবে স্ট্যান্ডিং টিকিটের দাম একটু বেশি রাখা হয়েছে বলে বেশ কয়েকজন যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন তাছাড়া অভিযোগ রয়েছে টিকিট কালোবাজারিরও আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আজ সকালে র্যাব থ্রি এর সিইও রেল স্টেশন পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তিনি কালোবাজারি বন্ধের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেন এছাড়া দশজনকে আটক করারও তথ্য দিয়েছেন তথ্য দিয়েছেন র্যাবের এই কর্মকর্তা তো আজ সাপ্তাহিক ছুটির দিন যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে তো আশা করা যাচ্ছে যে আগামীকাল হয়তো চাপ আরেকটু বাড়তে পারে তো এই ছিল আমার কাছে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে যাত্রার যাত্রার ফেরার সবশেষ তরণী কামরুল হাসান ধন্যবাদ আপনাকে এবার ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন হুসাইন জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখছেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা বাস তাছাড়া বাড়তি ভাড়ার অভিযোগ বা অন্য কোনো ভোগান্তি চোখে পড়েছে কিনা ধরুন যাত্রার তৃতীয় দিনে কিন্তু মানুষ যে যেভাবে পারছে ঢাকা ছাড়ার চেষ্টা করছে এবং আপনি আমার সহকর্মী কামরুল যেমনটা জানাচ্ছিলেন ট্রেনে স্বস্তির ঈদযাত্রা বাসের ক্ষেত্রেও কিন্তু সেই একই কথাই বলতে হয় তবে আমি যে মহাকালী বাস টার্মিনালে রয়েছে এখানে কিন্তু একটা ভিড় লক্ষ্য করছি যাত্রীদের যারা দেশের অঞ্চল অঞ্চলগামী বিভিন্ন জেলাগুলোতে যারা যাবেন এবং সিলেটগামী সিলেট হবিগঞ্জ মলুইবাজার সহ উত্তরবঙ্গগামী যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যারা যাবেন তাদের একটা ভিড় লক্ষ্য করছে তবে এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে ময়মনসিং অঞ্চলের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো উদ্দেশ্যে যে গাড়িগুলো যাবে অনেকগুলো গাড়ি থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে তারা যেমনটা জানিয়েছে যে অনেক ক্ষেত্রে তিনশো সাড়ে তিনশো টাকার ভাড়া পাঁচশো টাকা কিংবা সাতশো টাকাও রাখা হচ্ছে তবে তারা বলছে যে আসলে যে যেভাবে পারছে তার পরিবারের সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করবার জন্য এই বাড়তি ভাড়া তারা মেনে নিচ্ছে তবে সবগুলো কাউন্টার থেকে নয় মূলত গুটি কয়েক কাউন্টার আসলে বাড়তি ভাড়ার অভিযোগটা রয়েছে তো আসলে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য তারা যাচ্ছেন এবং একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে মানুষ যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন এর আগে থেকে গতকাল থেকেও কিন্তু দুপুরের পর থেকে অসংখ্য মানুষ ঢাকা ঢাকা শহর ত্যাগ করে যাচ্ছে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য তো আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসলে একটু একটু কথা বলার চেষ্টা করব কোথায় যাবেন টিকিট পেয়েছেন কিনা যাব মোমি সিং কিন্তু টিকিট পাইনি এখনো আসে আধা ঘন্টা হয়েছে অনেক সিরিয়াল যে একটা বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে সেটি কতটা সত্য আমি এখনো জানি না এইমাত্র আইসি আধা ঘন্টা যাবৎ আইসি সবসময় এনা দিয়ে যাই ভাড়া বেশি দেয় না যদি সিরিয়াল পাই তো যাই নাহলে যাই না তরুণী যেমনটা শুনছিলেন আসলে অনেকে অপেক্ষা করছেন আসলে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য একটা টিকিট পেলে তারা তাদের পরিবারে যেতে পারবেন এবং বাবা মায়ের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে পারবেন তো সঠিক সময়ে আসলে মূলত বাসগুলো ছেড়ে যাচ্ছে কিন্তু বাড়তি বাড়ার অভিযোগটা বরাবরের মতোই রয়ে গেছে বলা চলে তো তরুণী এই ছিল আমার কাছে আসলে মহাকালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সবশেষ খবর তরুণী মোহাম্মদ হোসেন ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম